আসিয়াছিলেন সেই চরিত্রের ফেরাউনের ঘরে থেকে ফার্স্ট লেডির মতো লোভনীয় পদকে প্রত্যাখ্যান করলেন। একজন শাসকের বউ কালিমা গ্রহণ করলেন, কালিমা যখন গ্রহণ করলেন ফেরাউন বলল আসিয়া শুনতে পেলাম তুমি নাকি কালিমা পড়েছ। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন স্বামী আমার শুনবেন কেন আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। সঙ্গে সঙ্গে ফেরাউন বলল আসিয়া কি আচরণ তুমি করলে, আমি তো লজ্জায় মরে যাচ্ছি, আমার শত্রু আমার দুশ্মন মুসার তুমি পাবন্দি হয়ে গেলে, তুমি দয়া করে ছেড়ে দাও আমার সম্মান চলে যাবে আমার যশ খেতে সব নষ্ট হয়ে যাবে। আসিয়া বলছেন স্বামী আমার আমি আপনার কল্যাণ চাই, আমি এর চাইতে মহাসত্য আর কোথাও খুঁজে পাচ্ছি না, আপনিও কালেমা পড়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? আসিয়া দাওয়াত দিচ্ছেন ফেরাউনকে, ফেরাউন বলছে আসিয়া যদি না ছেড়ে দাও ভয়াবহ পরিণতি হয়ে যাবে। আসিয়া বলছেন স্বামী আমার আপনি আমাকে যে মৃত্যুর হুমকি দেখাচ্ছেন, মৃত্যুকে আমি কোনো চুল পরিমাণ ভয় পাই না, কারণ মৃত্যু না হওয়া পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় আপনজন আল্লাহর সঙ্গে আমার মোলাকাত হবে না, আমি তো মৃত্যুকে আলিঙ্গন করতে চাই। আপনি যে হুমকিটা দেখাচ্ছেন সেই হুমকি দিয়ে আমার কোনো চুল পরিমাণ কোনো ক্ষতি আপনি করতে পারবেন না। ফেরাউন সঙ্গে সঙ্গে তার দাসীকে ধরে ফেললো, দাসীকে তার সামনে নিয়ে আসলো, দাসীকে নিয়ে এসে হাতের মধ্যে পেরেক ঢুকালো, পায়ের মধ্যে পেরেক ঢুকালো, চার হাত পা চারদিকে টান টান করে বেঁধে দিয়া অঙ্গহানি করে একটা একটা করে অঙ্গ কেটে কেটে দাসীকে দুনিয়া থেকে বিদায় করলো। এবার বলছে আসিয়া এই রিমান্ড তো দেখতে পেলে এর চেয়ে ভয়ঙ্কর রিমান্ডে নিয়ে তোমাকে আমি টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন স্বামী আমার আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ইমান তত মজবুত হয়ে যাবে, আমার তত ইমান মজবুত হয়ে যাবে। কিন্তু আজকের যুগের মুসলমান একটু টাইট কোনো পরিবেশ আসলে পরে, প্রতিকূল পরিবেশ আসলে বলে ভাই আমি তো তোমার দলেই আছি, আসতে বলবেন না সেনা নাই, আসতে বলবেন না সেনা নাই। একটা প্রেক্ষাপট আমার মনে পড়ে গেছে, হাতিব ইবনে বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হুদায়বিয়ার সন্ধি চুক্তি যখন ভঙ্গ করে আমার নবীজি মক্কা বিজয় করবেন, মক্কায় তিনি আক্রমণ করে বসবেন এমন চিন্তার কথা হাতিব ইবনে বালতা তার স্ত্রী সন্তানদের সুখের জন্য যখন ওই গায়িকা ওই মহিলার কাছে যখন একটা চিঠি দিয়ে ফেললেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, আমার নবীজি সাহাবায়ে কেরামকে পাঠায় দিলেন, ওই মহিলাকে ধরে সেই চিঠি উদ্ধার করা হলো। রাসূল বললেন হাতিব তুমি কেমনটা করেছো? হ্যাঁ করেছি কেন, আমার সন্তানগুলো আমার স্ত্রীগুলো মক্কায় রয়ে গেছে, আমি জানি আপনার বিজয় হয়ে যাবে, কিন্তু আমি আমার সন্তানদের সুখের জন্য তাদের কিছু দুনিয়াতে কিছু কল্যাণের জন্য আমি এমন একটা কাজ করে ফেলেছি। আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে বললেন লাইয়ান লা তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ ইয়াফসিলু বাইনাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 4, সন্তান তোমাদের কোনো কাজে আসবে না, পরিবার পরিজন তোমার কোনো কাজে আসবে না, কাজে আসবে একমাত্র কার সাহায্য, আসতে বলবে না কার সাহায্য। আজকে আমরা সন্তানদের সুখের জন্য পরিবারের সুখের জন্য রাতকে দিন করছি, কোটি কোটি টাকা সম্পদ হয়তো কামাই করলাম, আপনি যদি হারাম উপায়ে কামাই করেন সন্তানের উপকার হবে আপনার কোনো উপকার হবে না, কি লাভ হবে রে ভাই? আপনি করলেন হারাম কামে আপনাকে জাহান্নাম যেতে হবে, ভোগ করবে সন্তান। এই জন্য সন্তানদের উপকার করতে গিয়ে নিজের কোনো ক্ষতি করা যাবে না, পরিবারের কল্যাণ করতে গিয়ে নিজের ইমানকে বিক্রি করে দিয়ে কোনো কাজ করা যাবে না। আল্লাহ তাআলা এটাই যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত মানুষ যেন বুঝতে পারে, আল্লাহ তাআলা এই প্রেক্ষাপটটা আল্লাহ তাআলা এই জন্য নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুমতাহিনার শুরুতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত
اتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل جرب الله كنت حتيب بن بلتا بدر جد شغل كرتش الله أكبر رسول বললেন শোনো হাতিব তুমি বদর অংশগ্রহণ করেছো বুঝেছি তোমার বিষয়টা তবে এই কাজটা অত্যন্ত নিকৃষ্ট পথ এই কাজ করা যাবে না আমার বন্ধুগণ মুসলমানদের যারা দুশমন তাদের সঙ্গে মুসলমান কখনো সম্পর্ক গড়তে পারে আস্তে বলবেন না পারে লা তাতখযু আল ইহুদা ওয়ান নাসারা আল্লাহ তাআলা ইহুদি নাসারাকে বন্ধু বানাতে বারবার নিষেধ করেছেন যদি করো তোমরা তাদের মতোই হয়ে যাবে দুঃখজনক দুঃখজনক ইসরায়েল যে মিসাইলগুলো মারে ফিলিস্তিনকে সেই মিসাইল মারার জন্য বম্বিং করার জন্য বিমান হামলা করার জন্য যে তেল লাগে সেই তেল কারা দেয় মুসলমান কোথায় যাবে না আজ আজকে যদি মুসলমান তারা মুনাফিকের চরিত্র বাদ দিত গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে চলে আসত আমার ভাইকে আজকে আমি ক্ষতি করছি আমার ভাইয়ের ক্ষতি আজকে আমি করছি আমাদের ভিতরে হিংসা যায় না আমার বাড়ির পিছনের বাড়ি প্রতিবেশী তার রাস্তা নাই হয়তো আমার জায়গা দিয়ে সে যায় যে গন্ডগোল লাগলেই খোটা এটা নাই তো খোটা মারে এলাকায় খোটা মারে আপনি আপনার জায়গায় খোটা মারলেন না আল্লাহর জায়গায় খোটা মারলেন জায়গা কার দেখেন আস্তে আস্তে করে আস্তে করে জোরে বলেন জায়গা কার হয়তো বলেন হুজুর রেজিস্টার অফিসে যান দেখেন জায়গা কার রেজিস্টার অফিসে জায়গা হয়তো আপনার নামে থাকতে পারে মূল জায়গা কার আপনি যে খোটাটা মারলেন আপনি যে খোটা মারলেন বান্দাকে হাঁটতে দিলেন না এটার জন্য জবাব দিতে হবে কার আদালতে আস্তে বলবেন না কার আদালতে আল্লাহর আদালতে একটু কান লাগান আজকে সময় খুব দ্রুত চলে যাচ্ছে বুঝলাম না এত দ্রুত সময় কেমনে গেল বলুন তো আমি কি চালাবো আলোচনা চালাবো আল্লাহু আকবার বলেন আমি এতক্ষণ আলোচনা শেষ করে দিই কিন্তু আমি তো আলোচনার কেবল সূচনা সূচনা মনে হচ্ছে আমার কাছে আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ মায়েরা কি মাহফিলে আছে আছে মায়েরা আছে আসছে মায়েরা মাহফিল আসছে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ অনেক কথা জমা হয়ে আছে আসিয়া আলাইহিস সালামের কথা বলছিলাম মনে আছেন আপনাদের আল্লাহু আকবার আল্লাহ তুমি এলাকার মাদেরকে আসিয়ার মতো বানায় দাও জোরে বলি আমিন দাসীকে যখন হাত পা কেটে চার পা শেষ করে দেওয়া হলো আসিয়ার সামনে তাকে শহীদ করে দেওয়া হলো আসিয়া দাঁড়ায় আছেন ফেরাউন বলছে আসিয়া তোমার সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি কি এমন বিশ্বাসের এই সম্পর্ক তুমি মাইনাস করে দিলা তিনি বলছেন স্বামী আমার আমার আসল সম্পর্ক আমার আল্লাহর সাথে জোরে বলি সুবহানাল্লাহ আসিয়া আলাইহিস সালাম যখন তার চূড়ান্ত কথা বলে ফেললেন ফেরাউন জল্লাদকে হাজির করল হামান পরামর্শ দিল ফেরাউন শুনে আপনার ঘরের শত্রুকে বিদায় না করলে আপনার সালতানাতটিকে রাখা কঠিন হয়ে যাবে শেষ পর্যন্ত ফেরাউন ওই পথটাই বেছে নিল যে পথটা স্বৈরাচারের পথ জুলুমের পথ খুনের পথটাই বেছে নিল যারা খুন করে যারা ক্ষমতায় পাকাপোক্ত থাকে তারাই হলো ফেরাউনদের নাতিপুতি আসতে কবেন না জোরে বলেন ঠিক কিনা খুন করে পৃথিবীতে
খুন করে মানুষ হত্যা করে স্বৈরাচারি কায়দায় ক্ষমতায় পাকাপোক্ত করতে চেয়েছিল ফেরাউন ঠিক কি না 40,000 শিশুকে সে হত্যা করেছিল ইউযাব্বিহুনা বানাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম হাজার হাজার শিশুকে হত্যা করে সে ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল শেষ পর্যন্ত মুসার বিজয় না ফেরাউনের বিজয় কার বিজয় হয়েছে বলেন মুসার বিজয় হয়েছে ইনশাআল্লাহ কোন জালিম কোন ফাসিক বিজয় হবে না ফিলিস্তিনের বিজয় হবে জোরে বলেন ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় সামনে অপেক্ষা করছে অপেক্ষা করছে জোরে বলি ইনশাআল্লাহ আমি আরেকটু লাইন ঘাট বেঁধে সামনের দিকে এগোচ্ছি আসিয়ার কথা আসলো মনে এজন্য বলতেছি একটু আসিয়ার কথাটা বলি আবার মূল পয়েন্টের দিকে চলে যাব আসিয়া সালাতু ওয়াসালাম সামনে দাঁড়িয়ে বলছেন স্বামী আমার আপনি আমার মৃত্যুর হুমকি দেখা আমি তো মৃত্যুকে আলিঙ্গন করি জোরে কর সুবহানাল্লাহ আমি মৃত্যুকে আলিঙ্গন করি আমার সঙ্গে পরামর্শ করো ফিরাউন ও হামান ও জুনুদহুমা আল্লাহ তাআলা হামানের নামটা কোরআনে কোট করেছেন হামান তো বড় বুদ্ধিদাতা ছিল ফেরাউনের বুদ্ধি একটু কম ছিল বুদ্ধি দিত কে বলে হামান আমার বন্ধুগণ হামান যখন বুদ্ধি দিয়া তাকে বলল আপনার আসিয়াকে মেরে ফেলতে হবে জল্লাদ কি প্রস্তুত করে দেওয়া হলো জল্লাদ সামনে এসে হাতের মধ্যে করাত নিয়েছে কি নিয়েছে বলেন করাত করাত নিয়ে কপালে ঠেকে দিয়ে বলছে আসিয়া এখনো সময় আছে তুমি কি করবা বলো কি করবা বলো কি করবা বলো বারবার তাকে বলছেন আসিয়া সালাতু ওয়াসালাম তার মুখ থেকে বের করছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি কখনো ছাড়ব না আল্লাহ ছাড়া কাউকে আমি সাক্ষ্য দেব না আল্লাহ আমার একমাত্র রব আমার একমাত্র প্রভু যখন কপালে ঠেকে দিয়ে যখন করাত যখন চালু করে দিয়েছে আসিয়ার মুখ থেকে দোয়াও চালু হয়ে গেছে আহা আসিয়ার মুখ থেকে দোয়া চালু হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাহরিমের ভিতরে বলছেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরআউন ওয়া আমালিহি আল্লাহ আমি মনে হয় চলে যাচ্ছি তোমার কাছে তোমার তোমার কাছে আমার প্রার্থনা ও আল্লাহ তুমি আমার জন্য লি বাইতান ফিল জান্নাহ আমার জন্য রব্বি বিনিলি ইনদাকা আমার জন্য ইনদাকা তোমার কাছে উস্তাদ আমার পাশে বসে আছেন শায়খ বসে আছেন আমি এখন এখানে উনি বসে আছেন আমি বলবো ইন্দি আমার কাছে তোমার কাছে ইনদাকা নিকটবর্তীকে বোঝানো হয় ইন্দুন দিয়ে আল্লাহকে আসিয়া তু কাছে জেনেছেন কি সুন্দর কথা কি সুন্দর দোয়া তিনি করছেন তিনি বলছেন আল্লাহ তোমার কাছে আমার প্রার্থনা তুমি আমার জন্য একটা ঘর বানাবা কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার কাছে ইন্দাকা বাইতান একটা ঘর বুয়ুতুনের বহু বচন একটা ঘর তুমি আমাকে দিবা কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের সাথে আল্লাহু আকবার বল আল্লাহকে দূরে রাখা যাবে কাছে নিতে হবে জামিউল কালাম এত মজবুত দোয়া খুব কম দোয়া আছে কোরআনে এত সুন্দর দোয়া সিলা সালাতু ওয়াসালাম করেছে আল্লাহ তাআলা তার দোয়াটা কোরআনে কোট করে নিয়েছেন এটা আসিয়ার দোয়া কার দোয়া বলেন আসিয়ার দোয়া ওয়া আমালিহি ওয়াল্লাহ ফেরাউনের অসৎ কর্ম থেকে তুমি আল্লাহ আমাকে হেফাজত করো আসিয়ার সালাতু ওয়াসালামের কপাল থেকে টপ টপ করে রক্ত পড়তেছিল রক্তের ফোঁটাগুলো পড়ে আসিয়ার মুখ থেকে আল্লাহর নামগুলো বের হতে থাকে জিকির করতে করতে আল্লাহর নাম নিতে নিতে দুনিয়া থেকে বিদায় নিলেন ইমান হারা হয়ে না ইমান নিয়া বলেন কি নিয়া বলেন ইমান নিয়ে আমরা মরতে চাই কি নিয়া বলেন ইমান নিয়ে আমরা মরতে চাই ইমান হারা মরলে তো সব চলে যাবে সব নিষ্ফল হয়ে যাবে ইমান নিয়ে মরতে হবে আমার বন্ধু ইমানটা খুব যত্ন করে রাখতে হবে ইমানে কোনো ক্যান্সার নিয়ে আসা যাবে না দেহের যেমন ক্যান্সার আছে ইমানের তেমন ক্যান্সার আছে ইমানের ক্যান্সার হলো মুনাফিকি ইমানের ক্যান্সার হলো শিরকি ইমানের ক্যান্সার হলো ফুসুকি এই সমস্ত ক্যান্সার গুলো ইমানের মধ্যে ঢুকানো যাবে না ইমানের ক্যান্সার হলো সুদের কারবার করা ইমানের ক্যান্সার হলো ঘুষের কারবার করা এই সমস্ত কাজগুলো আমরা নিয়ে আসবো না ইমানটাকে আমরা রাখবো ভেজাল না ফ্রেশ আসতে কবে না ভেজাল না ফ্রেশ ফ্রেশ ইমানটা রাখতে হবে
আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন ঈমান যারা আনবে যারা ঈমানকে জুলুম দিয়ে যারা আবরণ করবে না আল্লাহু আকবার বলো এরাই হলো সেফটি এরাই হলো হেদায়েত প্রাপ্ত এরাই হলো আমার পছন্দের গোলাম এই জন্য আমার বন্ধুগণ ঈমানকে আমরা ফ্রেশ করব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের বাপ ছিল মুশরিক মুশরিকের ছেলে হলো আল্লাহর নবী যখন আল্লাহু আকবার আর আমরা কার সন্তান বলেন বলেন আমরা কার সন্তান ইব্রাহিমের সন্তান বলেন কার সন্তান আমরা বলেন ইব্রাহিম কার সন্তান এই আল্লাহ নিয়ে আসলো কি আবার এখানে ইব্রাহিম কার সন্তান আজর হ্যাঁ আজর কি ছিল মুশরিক মুশরিকের ছেলে ইব্রাহিম আল্লাহর পয়গম্বর আর ইব্রাহিমের ছেলে আমরা আজকে কি করছি বলেন একটা মুশরিকের ঘরে জন্ম নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন শিরককে বিদায় করলেন আর সেই ইব্রাহিমের সন্তান হয়ে আজকে আমরা শিরককে লালন করছি আস্তে বলবেন না জোরে বলো ঠিক কিনা আমাদের জাতির পিতাকে আস্তে কয় আরো জোরে কোন আরো জোরে আরো জোরে আরো জোরে এখানে ভাগ বসানো জিনিস নয় এটা এটা ভাগ বসানো কোনো জিনিস নয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম সূরা হজ লাস্ট নাম্বার আয়াত বাড়িতে দেখে নেবেন সূরা হজ শেষ নাম্বার আয়াত মিল্লাত মানে জাতি আবুদ মানে পিতা এখানে বড় আলেম বসে আছেন মিল্লাত মানে জাতি ন্যাশন আবুদ মানে পিতা কুম মানে তোমাদের মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতাকে আরো জানেন জাতির পিতাকে ফাউল করা যাবে না ভুল করা যাবে না কারণ জাতির পিতা হওয়ার জন্য ইব্রাহিমকে বহু পরীক্ষা দিতে হয়েছে وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আল্লাহু আকবার বলে আগুনে নিক্ষেপ করা হচ্ছে ইব্রাহিম তোমাকে আগুনে মারব ইব্রাহিম বলছে আমি আগুনে পুড়ব ঈমান ছাড়ব সুবহানাল্লাহ বলবেন না আগুনের কাজ কি বলেন আগুনের কাজ কি এক সেকেন্ড আগেও জানতেন না ইব্রাহিম ইসলাম আগুন আমাকে জ্বালাবে না উনি জানতেন না উনি জানতেন না উনি ভেবেছেন আমাকে পুড়ি আমাকে মরতে হবে ঝাঁপ দিয়েছেন ফেলে দিয়েছে ইমান তাকে রক্ষা করেছে সুবহানাল্লাহ বলবেন না ইমান আজ ফি হজু ইব্রাহিম কা ইমা পয়দা আগ কর সকতি হ্যাক আন্দাজ গুলিস্তা পয়দা আজ কোথায় যদি উদয় হয় ইব্রাহিমের মতো ইমান করতে পারে অগ্নি কুণ্ডে খুব সুরাত গুলিস্তান জোরে কল সুবহানাল্লাহ আজকে মুসলমান সেই ইব্রাহিমের সন্তান হয়ে মসজিদ ভালো লাগে না মন্দির ভালো লাগে আসে না নাই বলেন আসতে বলবেন না আসে না নাই মন্দিরে গিয়ে নারী কেলে নাড়ু খায় মুসলমান বেশি না হিন্দু বেশি বলেন 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 উনকো তহজিব নে হর বন্দ সে আজাদ কিয়া লাকে কাবে সে সনম খানে মে আবাদ কিয়া নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন সন্তানের সাথে মসজিদে যায় না নেতার সাথে মন্দিরে যায় আসে না নয় বাদ দাও ওই নেতাকে মেনো না ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম সেই নেতাকে মেনো না যে নেতাকে মানলে তোমাকে জাহান্নাম যেতে হবে কারণ সেদিন নেতা সহ কর্মী সব এক জায়গায় করে ডাকবেন কে আসতে বলবেন না তিনি কে আল্লাহ তাআলা দুনিয়া যার সঙ্গে যার সম্পর্ক হবে আখেরাতে তার সঙ্গে তার কি হবে হাশর হয়ে যাবে এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করা যাবে দল নির্বাচনও ভুল করা যাবে কথা ক্লিয়ার কথা কি বোঝা যায় আমি আর কিভাবে বুঝাবো ভাই
একটু বুঝে নেন জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ এখন আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা তবে হ্যাঁ মুনাফিকদেরকে আমি জাহান্নামের তলদেশে দেব তবে ইল্লা তারা ছাড়া তারা ব্যতীত কারা যাদের মধ্যে পাঁচটা দিক পাওয়া যাবে শুনবেন না আর দুই ঘন্টা কোন আপত্তি কি করব বলে ফজর পড়বে তো ও ফজর পড়ে বাড়ি যাবেন আচ্ছা ফজর পড়ে আপনারা যান খিচুড়ি তাবরক সবই আছে আগে যাই খুব সুন্দর আপনারা বলি আলহামদুলিল্লাহ আমি প্রথমে হতাশ হয়েছিলাম লোকজন কই কিন্তু আপনারা এরকম যে চালাক মানুষ তা তো বুঝি নাই এখন মাঠে কানায় কানায় ভরা বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ ইল্লা তারা ছাড়া যাদের মধ্যে পাঁচটা দিক খুঁজে পাওয়া যাবে পাঁচটা গুণ যাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে আমি আল্লাহ তাদেরকে কি করব ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা আমি তাদেরকে সম্মানজনক সীমাহীন পুরস্কার দেব জোরে বলে সুবহানাল্লাহ পাঁচটা কাজ এক নম্বর হলো তওবা করা কি করা বলেন তওবা ভুল আছে না আমাদের আস্তে করে একটু জবাব দিতে হবে ভাই একটু দয়া করে জবাব দেন ভুল আছে না ভুলের মধ্যে কিছু ভুল আছে ছোট আর কিছু ভুল আছে বড় আমি যদি চেয়ারম্যান সাহেবকে এখন ধরেন একটা থাপ্পড় মারি আমার কি ফাঁসি দিবে কেউ আস্তে করে ফাঁসি দিবে আর যদি গুলি করি শাস্তি কি একরকম হবে হবে তাহলে থাপ্পড় দেওয়া একটা ভুল গুলি করাও কি ভুল ছোট ভুল আর বড় ভুল তো গুনার মধ্যেও কিছু গুনা আছে সিম্পল গুনা আর কিছু গুনা আছে জটিল গুনা কিছু গুনা আছে কি জটিল গুনা আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি তোমার তো রহমান কিছু গুনা আছে ওই গুনাগুলো যদি তুমি ছেড়ে দাও ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না আল্লাহু আকবার ও দেখেন এই আয়াতগুলো দেখলে এত ভালো লাগে তুমি যদি ওই বড় বড় গুনাগুলো যদি ছেড়ে দাও ছোট গুনা আমি আল্লাহ নেবই না মাথায় তোকে মাফ করে দেবো যা এরকম হয় না দুনিয়া তো হয় না বলো দুনিয়া তো কিন্তু হয় একটু মনোযোগ দিয়ে শোনেন কথা বলব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা বান্দা তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও ছোট ছোট গুনাহগুলো কে আমি আল্লাহ সব মাফ করে দেব কবিরা গুনাহগুলো ছেড়ে দাও বান্দা ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ ছেড়ে দিও না ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ তুমি করতে যেও না নামাজ আজান হয়েছে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ এর চাইতে বড় ডাক আর কিছু আছে নাকি বলেন আমার কাছে এই দেশের আজানগুলো মনে হয় কি জানেন অপশনাল অপশনাল ডাক মুয়াজ্জিন আজান দিল শুনলাম পড়লাম না অথচ আজানটাকে অপশনাল না ইমার্জেন্সি আস্তে কি বলেন 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 যেতেই হবে কি যেতেই হবে পড়তেই হবে কি নামাজ এবং কিভাবে ডাক দিচ্ছে দেখেন অর্থটা বুঝতে হবে হাইয়া আলা সালাহ মানে কি বলেন কি না তাড়াতাড়ি আসো তাই না হাইয়া আলা সালাহ নামাজের দিকে আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো কদ কামাতিস সালাহ নামাজ দাঁড়াইছে আসো এরপরেও বান্দা আজান শুনে কয় আজান শেষ হ্যাঁ মাথার কাপড় খোল কি এই কাম কারা করে বলে এই কাম কারা করে আর যারা সরায় যারা ওই লুঙ্গিটা যখন কি কাঁসা মারে নাকি বলে এটা ন্যাংটি মারে আচ্ছা ন্যাংটি মারা কাঁসা মারা যেটাই হোক যখন কাঁসা মারে হয়তো আজান শুনছে এ আজান রেখো ঠিক আছে না তাহলে আজান হলো কাঁসা খোলার জন্য কাঁসা খোলার জন্যে আর মাথা ঢাকার জন্যে আজান শেষ মাথার চুলও বের হওয়া গেল এদিকে সতরটাও বের হয়ে গেল আজানের মূল ডাক কি জন্যে আজানের ডাকের উদ্দেশ্য কি
মাথায় কাপড় দেওয়ার জন্য না নামাজের জন্য নামাজের জন্য আমরা নামাজ পড়ব তো সবাই নাকি নামাজ ছেড়ে দেওয়ার চেয়ে বড় কোন অপরাধ আছে বলেন তো এক নাম্বার অপরাধ বান্দার জীবনে জাহান্নামে যাওয়ার জন্য এক নাম্বার অপরাধ হলো কি ছেড়ে দেওয়া মা সালাকাকুম ফি সাকার قالوا لم نكن من المصلين আচ্ছা আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা এত বড় আলেমের পাশে থেকে আয়াত ছাড়া আমি কথা বলবো কেমনে বলেন শুধু উনি কেন সব জায়গায় একটা কথা মাথায় রাখবেন এই দেশে কিছু আলোচক শতগুলোকে নষ্ট করে ফেলছে আলোচনায় বসে আপনি অর্থ বুঝেন আর না বুঝেন হাতের কড়া গুনবেন যে আজকে হুজুর তার আলোচনার মধ্যে কয়টা আয়াত কইছে কয়টা হাদিস বলেছে যদি আয়াত হাদিস না খুঁজে পান ভাববেন এটা বড় একটা কিয়ামতের আলামত বিপদ এটা আয়াত বলে না আছে না আস্তে আছে না আছে না আছে না আয়াত নাই হাদিস নাই কিচ্ছু নাই কুড়িগ্রামে গেছে মাহফিলে বহুদিন আগে আয়াত বলতেছে ঘন ঘন এক মুসল এক মুরব্বী সামনে দাঁড়ায় বলে হুজুর আপনি তো আরবি কোন কোন বাংলা করেন ওয়াজ করাও তো কঠিন ওয়াজ জটিল হয়ে গেছে কিন্তু আমি আজকে খুব খুশি যে লোকজন আপনারা কষ্ট করে হলো বোঝেন না বোঝেন বুঝেছেন তো নাকি জি বলি আলহামদুলিল্লাহ যেহেতু আমার ভাইজান এলাকার উনি ইমাম বোঝার তো কথা ইমাম দেখলে তো মুসলির হালত কিছু বোঝা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো বুঝি নাই আপনি তো ধমক দিছেন আমি আবার থামাই দিছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন নন্দীগ্রাম আলেমদের একটা জনপদ ওই নিমাই দিঘি থেকে শুরু করে নিয়ে নন্দীগ্রামে বড় বড় আলেম আছে যারা জাতীয় নেতৃত্ব দিচ্ছে আলহামদুলিল্লাহ বলে আমার মনে হয় বগুড়া জেলার ভিতরে নন্দীগ্রামে আলেমের সংখ্যা অনেক বেশি বলি আলহামদুলিল্লাহ তবে এলাকে সুট্টুত নাই তো ওটাও বেশি এগুলো করা যাবে না এগুলো ছেড়ে দেবো জোরে বলি ইনশাআল্লাহ আমার চেয়ারম্যান সব খুব ভালো আমি ওনাকে আরেকটা মাহফিলে পেয়েছিলাম কোথায় যেন পাইছিলাম বীরপল্লিতে পাইছিলাম যে আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তাকে কবুল করো জোরে বলি আমিন দাড়িটা লম্বা করে দিবেন দাড়ি ছেড়ে দিবেন ইনশাআল্লাহ অনেক টল ফিগার অনেক সুন্দর চেহারা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কোরআনের জন্য তুমি আল্লাহ কবুল করো জোরে বলি আল্লাহুম্মা আমিন আমার দিকে তাকাত তাহলে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ যদি হয় জাহান্নামে যাওয়ার জন্য এক নম্বর অপরাধ কি বলেন তো নামাজ আমরা কি সবাই নামাজ পড়বো না ইনশাআল্লাহ সবাই কি নামাজ পড়তে রাজি আছি এই গ্রামে কোনো বেনামাজি থাকবে না এই কি কন আপনারা মুরব্বী বলেন এই গ্রামে কোনো বেনামাজি আমরা দেখতে চাই না দোলা সিংড়া এই গ্রামের প্রত্যেকটা ঘরে সব নামাজি হবে কি কি বলেন কি বলেন আপনারা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন কিন্তু মাতব্বর যদি নিজে নিজে নামাজ না পড়ে বলেন এখন এমন মাতব্বর আছে না নাই নিজে নামাজ পড়ে না তাহলে উনি গ্রামকে কেমনে ঠিক করবেন আমি এমন এলাকা দেখেছি বাংলাদেশে চার পাঁচশো দোকান আজান হয়ে গেছে দোকান সমিতি তারা সিদ্ধান্ত নিয়েছে সমস্ত দোকানের সমিতির মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে শোনো আমরা যারা যত দোকানদার আছে আজান যখন হয়ে যাবে শাটার বন্ধ নামাজ মসজিদে এরকম বহু দোকানদারের সমিতির মধ্যে আমি দেখেছি বহু বাজারে এমন সিস্টেম আছে আপনি আপনার যতটুকুন ক্ষমতা আছে সেই ক্ষমতাকে আপনি কাজে লাগাবেন আপনি মাতাব্বর গ্রামের মধ্যে কোন যুবকরা নামাজ পড়ছে না কোন মুরব্বীরা নামাজ পড়ছে না আপনি তাদের তালিকা করুন আপনি তাদের কাছে গিয়ে দিয়ে যান এটা খাস দাওয়াত এটা কি দাওয়াত বলেন খাস দাওয়াত নামাজটা আমরা পড়বো পাঁচ অক্ত নামাজ আমরা ছাড়বো না ওয়াতাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনহুম লিল্লাহ ফাউলাইকা মাআল মুমিনিন জোরে বলুন আল্লাহু আকবার এক নাম্বার হলো যারা তৌবা করবে তোমার ফিরে আসা চুরি করে চারা জীবনে চুরি করব না ডাকাতি করে চারা জীবনে ডাকাতি করব না সুদ খাই চারা জীবনে খাবো না জেনা করে চারা জীবনে জেনা করব না মিথ্যা বলছে আর মিথ্যা বলবো না মিথ্যা সাক্ষী দিছে আর মিথ্যা সাক্ষী দেব না মানুষকে ঠকাইছে আর ঠকাবো না জমিরাইল ঠেলছে আর জমিরাইল ঠেলবো না
জমি দখল করেছে আর জমি দখল করব না অন্যের পুকুর দখল করে পুকুর মাছ চাষ করেছে আর চাষ করব না যা ভুল করেছে আল্লাহ মাফ করে দেওয়ার জীবনে জাতীয় কোনো ভুল হবে না বান্দার হকটা পূরণ করে দিয়া তওবা কবুলের কিছু আবার শর্ত আছে এক নাম্বার শর্ত হলো তওবা করতে হবে কার কাছে তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা নাম্বার দুই হলো কোনো গুনাহ কোনো ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না যে গুনাহটা করছে সেই গুনাহ আর জীবনে করবে না এমন জাতীয় সিদ্ধান্ত নেওয়া নাম্বার চার হলো বান্দার হক যদি কেউ মেরে খাও বান্দার হকটা ফেরত দেওয়ার পরে তওবা করো বান্দার হক পেটের মধ্যে তুলে নিয়ে তওবা করবা সেই তওবা কবুল হবে না তওবার কিছু শর্ত আছে এই শর্তগুলো পূরণ করে কোনো বান্দা যদি তওবা করতে পারে তওবার মতো তওবা তওবা মঞ্জুর হলে তার জন্য জান্নাত মঞ্জুর যেরকম সুবহানাল্লাহ আমরা তওবা করব কার কাছে ভুল তো হতেই পারে পাপ তো হতেই পারে লাউলাম তুযনিবু লাযহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকামিন হাত্তা ইযনিবুন ও বান্দা তুমি যদি গুনাহ না করো তোমাকে এই দুনিয়া থেকে মিটিয়ে দিই এমন একটা জাতিকে পাঠাবো যারা গুনাহ করবে আমার কাছে মাফ চাবে চোখের পানি ফেলে ফেলে আমি তাকে মাফ করে দেব চিন্তা করছেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ চান বান্দার গুনাহ হবে এটা হওয়ার স্বাভাবিক কিন্তু ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না গুনাহ হয়ে গেছে সঙ্গে সঙ্গে মাফ চাইতে হবে কার কাছে গুনাহ করা বান্দার যোগ্যতা গুনাহ করা বান্দার যোগ্যতা ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা আছে নাকি আস্তে বলে ফেরেশতার কি বউ আছে ব্যবসা বাণিজ্য আছে অর্থ গুনাময় ফেরেশতার তো গুনাহ করার কোনো যোগ্যতাই নাই অনেকে বলে তুমি তো ফেরেশতার মতো ফেরেশতার মতো কেন মানুষ তো ফেরেশতার চেয়েও দামি আল্লাহু আকবার বলে ফেরেশতার চেয়েও দামি যদি সে মানুষের মতো মানুষ হয় আলহামদুলিল্লাহ বলে আমার বন্ধুগণ একটু কান লাগান মনোযোগ দিয়ে শোনেন তওবাটা এমন একটা পথ ভুল হয়ে গেছে ভুল পাপ কাজ করে ফেলেছে আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদবো একজন মহিলা সাহাবীর কথা আমার মনে হয়ে গেল একজন মহিলা সাহাবী জেনা করে ফেলেছিলেন জেনার ফলে পেটে বাচ্চাও চলে আসছে নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জেনা করে ফেলেছি রাসূল বললেন না করো নাই না হুজুর আমি জেনা করেছি না তুমি করো নাই না হুজুর আমি জেনা করেছি না তুমি করো নাই তিনটি বার রাসূল মানা করলেন এরপরও বলছেন হুজুর সত্যি সত্যি আমি জেনা করে ফেলেছি আমার সাক্ষী আমি নিজে জেনার সাক্ষীর জন্য লাগে চারজন কয়জন বলেন চারজন লাগে কিন্তু মহিলা বলছেন হুজুর কোন সাক্ষীর প্রয়োজন না আমি তো রাস সাক্ষী আমি নিজেই জানা করেছি রসুল বললেন ও সাহাবী পেটে কোনো বাচ্চা আসে নাকি হ্যাঁ আসছে বাচ্চা যাও সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো আইন কার্যকর করা যাবে না মহিলা বলছেন হুজুর যদি না বাঁচি যাও আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি যাও মহিলা চলে গেলেন চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে তওবা করতে করতে বেকারার হয়ে যান সেন্সলেস হয়ে পড়েন আল্লাহর কাছে মাফ চাচ্ছেন বারবার সন্তান ডেলিভারি হলো সন্তান ডেলিভারি হওয়ার দুই তিন দিন চার দিন পর নয় মাত্র একটা দিন পর নবীর কাছে এসে বলছেন হুজুর সন্তান ডেলিভারি হয়ে গেছে আপনার আমার উপর আইনটা কার্যকর করে দেন রাসূল বললেন মহিলা সন্তান যে ডেলিভারি হয়েছে সেই সন্তানটা জীবিত না মৃত হুজুর সন্তান তো জীবিত রেখে আসছি রাসূল বললেন কোনো কথা নাই সন্তানের হক তোমার স্থানে আছে তুমি সন্তানকে দুধ খাওয়া যাও মহিলা বলছে হুজুর আমি যদি না বাঁচি রাসূল বললেন না তুমি চলে যাও দোয়া করি তোমার জন্য আমার বন্ধুগণ আমার রাসূল এমন একটা রাষ্ট্র করেছিলেন যে রাষ্ট্রের আসামি বিচারপতির সামনে স্বেচ্ছায় চলে আসে পুলিশ লাগে না র্যাব লাগে না চিতা লাগে না কোবরা লাগে না বান্দা চলে আসে বান্দার ভয়ে না আল্লাহর ভয়ে আস্তে বলে না কার ভয়ে আল্লাহর ভয়ে প্রশাসন আসামি ধরার জন্য দৌড় মারা লাগে না লুকায় থাকে না আসামি নিজেই হাজির হয়ে যায় কার ভয়ে আল্লাহর ভয়ে আমার নবীজি বললেন মহিলা চলে যাও সন্তানকে ওই মহিলা দুধ খাওয়াতে লাগলেন ছয় মাসের মতো সন্তান টোটালি বন্ধ করে দিলেন দুধটা বন্ধ করলেন অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে তৃতীয়বারের মতো নবীর সামনে এসে বলছেন হুজুর এই যে সন্তান দুধ খাওয়া ছেড়ে দিয়েছে আপনি আমার উপর আইনটা কার্যকর বলে আমাকে ফেরত দিবেন না তৃতীয়বারের মতো আসছি আপনার কাছে রাসূল বললেন সন্তানটা আমার হাতে তুলে দাও আমার নবীজি সন্তানকে হাতে তুলে নিয়ে বলছেন ও সাহাবীরা শোনো এই যে সন্তানটা আমার কোলে দেখছ এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে ফাইয়া ফিল জান্নাতে কাহাতাইন দুই নখের দূরত্ব অবস্থান করবো আমি তার সাথে জান্নাতের ভিতরে সাহাবীদের মধ্যে একজন দৌড় মেরে এসে সন্তানকে কোলে করে নিয়ে চলে গেলেন রাসূল বললেন যাও মহিলাকে নিয়ে যাও মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে শেষ করে দাও যখন পাথর মারা হচ্ছিল সাহাবীদের ভিতরে পাথর মারছিলেন ওই মহিলাকে
সুন্দর করে পর্দার কাপড় পরায় দিয়ে যখন পাথর মারা হচ্ছিল কয়েক ফোঁটা রক্ত এসে আলীর গায়ে লাগলো নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কয়েক ফোঁটা রক্ত ওই মহিলার নাপাক রক্ত আমার গায়ে ফিঙ্কি দিয়ে এসে ছিটকে এসে লেগেছিল রাসূল বলছেন আলী কা রক্তকে নাপাক রক্ত বলো তুমি কি জানো ওই রক্ত ওই মহিলার রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানায় নিয়েছে আমার নবীজি বলেন আলী যা বলেছো বলেছো কোনো কথা নাই জানাজার আয়োজন করো ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না আমি রাসূল নিজে জানাজা পড়ায় দেব জানাজার আয়োজন হয়ে গেল আমার নবীজি জানাজা সম্পন্ন করলেন সম্পন্ন করার পর শোকাহত হৃদয়ে রাসূল কান্না বিজড়িত কণ্ঠে বলছেন সাহাবীরা শোনো এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে এই তওবা যদি মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বণ্টন করে দেওয়া হতো প্রত্যেকের গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জান্নাতের মেহমান বানায় নিতেন জোরে বলে সুবহানাল্লাহ এর ফলাফল হলো তওবা এর ফলাফল কি বলেন তওবা মানে তওবা করব কার কাছে আস্তে বলবেন না কার কাছে আল্লাহর কাছে কোন ভাইকে গালি দিয়েছি এটা কখনো মাফ হবে না ওই ব্যক্তির কাছে গিয়ে বলতে হবে ভাই আমি তোমাকে গালি দিয়েছিলাম মাফ করে দাও এটা কি মাফ করে দাও সমস্ত তওবার কন্ডিশন আসতে হবে আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে আমার নবীজি বলেন ও আমার সাহাবীরা তোমরা তওবা করো আল্লাহর কাছে ফাইনি আতুবু ফিল ইয়াউমি 100 মাররা আমি রাসূল দিনে 100 বার তওবা করি আল্লাহু আকবার বলেন রাসূল রাসূল আমি ইস্তেগফার করি 70 বারের বেশি বার আমার রাসূল পড়েছেন ইস্তেগফার আমার রাসূল পড়েছেন তওবা আল্লাহু আকবার বলেন এই জন্য তওবা ইস্তেগফার আমরা বেশি করে পড়ব আল্লাহর কাছে আমরা কাঁদব চোখের পানি ফেলে যদি কাঁদতেই হয় কাঁদব আমরা কার জন্য আস্তে বলবেন না কার জন্য কাঁদব কার কাছে কাঁদব আমরা যুবকরা যুবতীর জন্য কেঁদে লাভ নাই গার্লস স্কুলের সামনে কিছু যুবকরা ইতিমের মতো বসে থাকে আছে না কিছু এই যুবকরা কথা কম থাকে আছে না ইতিমের মতো বসে থাকে মনে হয় বাপও নাই মাও নাই আছে না আছে মেয়েটা স্কুল থেকে বের হয় গেট দিয়ে বের হয় পিছনে পিছনে আবার যায় পিছনে পিছনে যায় ছেলের মেয়েটা কোনো কথা বলো না পিছন থেকে বলে একটা বারের জন্য একটু কথা বলো না তিনটা রাত যাবত ঘুম নাই আমার চোখটা গর্তের মধ্যে চলে গেছে একটা বার বলো ভালোবাসি লাভ নাই বাবা এই সমস্ত নোংরামের সম্পর্ক করে শুধু ফুসকাওয়ালার লাভ চুরি ফিতাওয়ালার লাভ আস্তে করে ঠিক কি না সম্পর্ক করতে হবে কার সাথে আস্তে বলবেন না কার সাথে বুক উঁচু করে সামনে দিয়ে হাঁটবা পিছনের দরজা দিয়ে যাবা না বিয়ে করার প্রয়োজন সামনের দরজা দিয়ে যাবা মুরব্বীকে বলবা মেয়ের বাবার কাছে সংবাদ দিবা বিয়ে করবো কি চুরি করার দরকার আছে চুরি করার দরকার আছে কোন জেনার কাছে যাবা না আল্লাহ তাআলা বলছেন ও বান্দা আমি তোকে আমার আরশ আযিমের ছায়া জায়গা দেব সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল رجل قلبه معلق بالمساجد رجل إذا دعته امرأة ذات حسب وجمال إني أخاف الله أخاف الله أخاف الله الله أكبر কোন নারী তোমাকে প্রস্তাব দিয়েছে তুমি বলে ফেলবে আমি কাকে ভয় করি আল্লাহকে আল্লাহ বলবেন আমি তোকে আমার আরশ আযিমের ছায়া জায়গা দেব যা তার জন্য আকাশের দরজা খুলবেন কে আস্তে বলবেন কে কাফেরের জন্য মুশরিকের জন্য মুনাফিকের জন্য আসমানের দরজা খোলা হবে আর ইমানদারের জন্য আকাশের দরজা খুলবেন কে আল্লাহ তাআলা আর শাজিমের ছায়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে জায়গা করে দেন কেউ তো আমিন বললেন না জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে আমিন কষ্ট পাচ্ছেন তোবার আরেকটা প্রেক্ষাপট আছে সূরা তোবার একটা আমি যেটা বলতে চেয়েছিলাম এটা বলি আমি শেষের দিকে আস্তে আস্তে যাবো আর পাঁচটা কাজের একটা কাজ আমরা শিখেছি হ্যাঁ হ্যাঁ জি দেখেন আর ধরে ফেলছেন কিন্তু আমাকে জয় পয়েন্ট বলতে হবে বলবো বলবো জোরে বলি ইনশাআল্লাহ একটু বসেন একটু বসেন একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা سبحان الله والحمد لله
আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা তওবা এটা প্রেক্ষাপট আছে সেটা হলো এই সূরা তওবাতে আল্লাহ তাআলা এই প্রেক্ষাপটটা দিয়েছেন তিনজন সাহাবী আমার নবীর সবচেয়ে বড় অভিযান ছিল তাবুক অভিযান কি অভিযান বলেন তো তাবুক সেই তাবুকে 30,000 সাহাবীকে নিয়ে কত হাজার বলেন 30,000 কি খুব কম টম হলো নাকি কত হাজার 30,000 সাহাবীকে সৈনিক করে যোদ্ধা করে আমার নবীজি চলে গেলেন রোমানদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়ালেন তাবুকের রণাঙ্গনে কিন্তু গিয়ে হলো কি যুদ্ধ হলো না বিনা যুদ্ধে আমার নবীজি আবার ব্যাক করলেন মদিনার দিকে মদিনার মসজিদে এসে ভিতরে বসে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তুমি আমাদের এই যেখানে যারা বসে আছেন সবাইকে তুমি আল্লাহ সোনার মদিনায় যাওয়ার তাওফিক দিয়ে দাও আমি মদিনায় গেলে খেলে খুঁজে বেড়াই রাসূল কোন কোন জায়গায় ঘুরছেন উহুদে চলে যাই রাসূল মাঝে মাঝে বলতেন জানো সাহাবীরা উহুদ পাহাড়কে আমি খুব ভালোবাসি উহুদ পাহাড়ও আমাকে খুব ভালোবাসে জোরে বলি সুবহানাল্লাহ পাহাড় কথা বলবে এক সময় পাথর কথা বলবে এক সময় পাথর গাছ কথা বলবে এই যে দাজ্জাল মোকাবেলা করার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আসবেন এদেরকে দমন করার জন্য এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর সাহায্য মদদটাও আসবে ইহুদিরা পাথরের পিছনে দাঁড়াবে আড়ালে দাঁড়াবে বাঁচার জন্য গাছের আড়ালে দাঁড়াবে বাঁচার জন্য আর ওই সময় আল্লাহ তাআলা পাথরের এবং গাছের জবাব খুলে দিবে মুসলমানদের ডাক দিয়ে বলবে এই এই জামার এদিকে তাকাও আমি পাথর আমার আড়ালে একটা ইহুদি বসে আছে আল্লাহু আকবার বলে মুসলমানদের বিজয় নিশ্চিত হবে জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ ফিলিস্তিনের হামাস ইসরায়েলে হামলা করলো আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক বদমাইশ বলবো আমি এগুলো এরা জ্ঞান পাপি এদের জ্ঞান আছে কিন্তু জ্ঞান পাপি এরা এরা বললো কি জানেন যে কি দরকার ছিল ইসরায়েলে হামলা করার অথচ 70 বছর ধরে রুটিন ওয়ার্কের মতো সকাল বিকাল হামলা করছে ইসরায়েল ফিলিস্তিনকে একটা ফতোয়া কেউ দেয় না আছে না নাই আচ্ছা যুদ্ধের নীতি কাকে শিখান যুদ্ধ নীতি শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বদর যুদ্ধের যুদ্ধবন্দীদের সাথে রাসূল কেমন আচরণ করেছেন গোটা বিশ্বের যারা মরাল সেই যুদ্ধ থেকে শিক্ষা নাও যুদ্ধের নীতিও শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিকে আমি যেতে পারছি না আজকে অনেক কথা ছিল তো আমি আবার পয়েন্টে আসতেছি তওবা এটা প্রেক্ষাপট তো আমার রাসূল মসজিদে নববীর ভিতরে বসা আস্তে 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 করে আসামির মতো ভুল শিকার ভুল হলে কি হয় এরকম ধরনের একটা মানে ভুল ভুল এরকম মনে করে এক সাহাবী নবীর সামনে আস্তে করে বসছেন বসে বলতেছে হুজুর একটা কথা বলবো বলো হুজুর আমি না তাবুকে যাই নাই যুদ্ধে যাই নাই জিহাদে যাই নাই কেন যাওনি তুমি হুজুর আমি যেতে পারতাম গড়িমসি করেছি গড়িমসি বোঝেন তো গড়িমসি করেছি অলসতা করেছি আমি যাই তাই আচ্ছা আর কে যাও নাই তো বলো তো আরেকজন যায় না কে হেলাল বিন উমাইয়া যায় না আর কে যাও নাই মুরারা বিন রাবিয়া যায় না আর কে কুজা মির্জা না তাই আচ্ছা যাও উনি ওনাকে পাঠায় দিলেন মসজিদ থেকে বললেন তুমি এখন যাও যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল নোটিশ দিলেন কি দিলেন নোটিশ জারি করলেন ও মুসলমানেরা আমার সাহাবীরা আমি নোটিশ দিচ্ছি কাব বিন মালিক হেলাল বিন উমাইয়া মুরারা বিন রাবিয়া এই তিনজন ব্যক্তির সাথে মুসলমানদের আদান প্রদান লেন দেন কথা বার্তা আচার আচরণ সব বন্ধ
আমার কথা কি বুঝতেছেন সবাই বন্ধু আমার নবীজি এমন শক্ত সিদ্ধান্ত নিলেন কাব বিন মালিক বাড়ির মধ্যে জানি নাই কিন্তু গোটা টপ নিউজ হয়ে গেছে আপডেট নিউজ হয়ে গেছে সব সাহাবীর কানে কানে সংবাদ চলে গেছে কাব বিন মালিকের স্ত্রী কানেও সংবাদ চলে গেছে দরজায় গিয়ে নক করছেন স্ত্রী দরজা খুলো আমি কাব বিন মালিক বলছি দরজার কাছে সে বলছে আমার স্বামী আমি আপনার জন্য দরজা খুলে দেব কোনো সমস্যা নাই আপনার ঘর আপনার বাড়ি দরজা খুলব কিন্তু আমি দরজা খুলে আপনাকে ঢুকতে দেব কিন্তু পিছনের দরজা আমি বের হয়ে যাব কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন আমিও তাকে বয়কট ছাড়া থাকতে পারবো না আল্লাহু আকবার বললেন না ঈমান এত সস্তা নয় কাব বিন মালিক ঘরের মধ্যে ঢুকলেন না ইউ টার্ন করে ফিরে আসতেছেন এমন সময় ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটা স্নেহের পরশ দেওয়ার জন্য বাচ্চাগুলোকে ডাকতেছে আমার সন্তানগুলো এদিকে আয় সন্তান দুইটা বলতেছে আব্বা যাব না কারণ যে লোকটাকে রাসূল বয়কট করেছেন তার আদর নেওয়ার কোনো দরকার আমাদের নাই আল্লাহু আকবার কাব বিন মালিক যাবেন কোথায় সিজদায় পড়ে পড়ে কাঁদেন তওবা করেন আল্লাহর কাছে বলছেন রোনাজারি করে কাঁদতেছেন পৃথিবীর কোথাও যদি না স্থান হয় বান্দার স্থান কোথায় আসতে বলবেন না কোথায় আল্লাহর কাছে আমি যদি পাপী হই আমি কার বান্দা আসতে বলবেন না কার বান্দা আমি যদি অপরাধী হই তবু আমি আল্লাহর বান্দা একটা হাদিস আমাকে খুবই আনন্দ দেয় আল্লাহ তাআলা হাশরের ময়দানে কিছু হিসাব ইয়াসিরের কাতারে কিছু লোককে রাখবেন সহজ হিসাব দিবেন কিছু কিছু বান্দাকে আসতে করে আমার নবী যে আমার আল্লাহ তাআলা পর্দার আড়ালে নিয়ে নিবেন পর্দার আড়াল করবেন নিয়ে কাছে নিয়ে বলবেন বান্দা তুই কি অকামটা করছিস না হ্যাঁ করছি দোষ করছিস কি না হ্যাঁ দোষ করছি আল্লাহ আমি তো দোষ করে ফেলছি আল্লাহ বলবেন দুনিয়াতে এই দোষের কি প্রকাশ কি আমি করেছি নাকি না করি নাই যা আজকেও করলাম না প্রকাশ তোমে তোর আমি মাফ করলাম তোকে আমি জান্নাত দিলাম যা আমার বন্ধুগণ আল্লাহ তাআলার রহমত ছাড়া আমরা নাজাত পাব না ঠিক কিন্তু আমার আল্লাহ যেন আমাকে সহজ বিচার করেন এমন যোগ্যতা আমাদের থাকার দরকার আছে না নাই এমন যোগ্যতা তো আনতে হবে এমন যোগ্য হতে হবে আমাকে আপনাকে আমার নবীজির সেই প্রিয় সাহাবী কাঁদতেছেন আল্লাহর দরবারে হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর পার হয়ে গেছে বুড়া মানুষ 70 বছরের মানুষ 30,000 সৈনিকের মধ্যে মাত্র তিনজন জান্নাই রাসূল তাদেরকে পাকড়াও করেছেন চিন্তা করেন জিহাদের গুরুত্ব আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার নবী যে পাকড়াও করে ফেলেছেন কত মজবুত একটা প্রেক্ষাপট এই আয়াতগুলোকে সবার চোখে পড়ে কিনা আমি বুঝি না আমার বন্ধুগণ মুনাফিকরা নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে মুনাফিকরা দান সদকা করতে পারে কিন্তু মুনাফিকরা সবচেয়ে এক জায়গায় ফেল মারে সেটা হলো জিহাদের ময়দান ঠিক কি না একই আলেম দেখবেন সরকারের টাকায় জেলখানার খাবার খায় আবার একই আলেম সরকারের টাকায় হজ সফরে যায় আসতে কোন কেন আবু হানিফা বাদশা মনসুরের টাকার খরচে বাদশা মনসুরের অধীনে থেকে জেলখানায় তিনি জীবনটা দিয়ে দিয়েছেন আবু হানিফা রহমাতুল্লাহ আবার শাহ আবু হানিফার যুগে বহু আলেম ছিল যারা সরকারের তো সমাধি করত কি ঠিক কি না দুই আলেমের মর্যাদা দেখে না কেউ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যায় আবার কেউ দালালি করে এগুলোর বিচার হবে কিয়ামতের ময়দানে ঠিক কি না বিচার হবে আল্লাহ আছেন আমার নবীজি এই তিনজনকে বয়কট করতে বললেন হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি ঘরের মধ্যে থেকে রশি নিলেন শক্ত রশি নিয়া মদিনার মসজিদের সামনে একটা খুঁটির সঙ্গে দড়িটা বাঁধলেন একটা কোনায় দড়ি বেঁধে নিয়া অন্য প্রান্তের রশির অন্য অংশ দিয়া নিজের হাতের স্বেচ্ছায় দুটো হাত বাঁধলেন বেঁধে তিনি মদিনার মসজিদের সামনে নিজেকে আসামি বানায় বসায় রাখলেন আর বলছেন হেলাল রে তোর মতো বড় আসামি আর কে আছে যার বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছে সালাম দেয় সাহাবীদেরকে কোনো সাহাবী সালামের জবাব নেন না হেলাল বিন উমাইয়ার বুকটা পড়ে যাচ্ছে ওই যে বাধা হয়েছিল হাত পর্যন্ত ঘা হয়ে গেছে আল্লাহর কাছে রোনাজারি করতেছেন মুরাদা বিন রাবিয়া তিনি পাহাড়ি গুহার মধ্যে রোনাজারি করছেন তওবা করছেন
এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো রাসূলকে বলা হচ্ছে ওয়ালা সালাসাতিল লাযিনা খুলিফু হে রাসূল ওই তিনজন যারা জিহাদের ময়দান থেকে পিছেছিল গড়ি মসজিদে যারা করেছিল আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ তাদের প্রতি রাজি সন্তুষ্ট হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ নবীজির আনন্দ দেখে কে নবীজি বলছেন ওমর যাও আমার কাব বিন মালিককে ডেকে আনো কাব বিন মালিকের খোঁজে বাড়িতে গেছে সাইয়েদুল ওমর ফারুক বলছেন বাড়িতে কেউ আসো নাকি কাব বিন মালিক কই ভিতর থেকে জবাব দিচ্ছে যে লোকটার খবর রাসূল নেন না সেই লোকটার খবর আমরাও নেই না আল্লাহু আকবার বলবেন না মহব্বত হবে কার জন্য আস্তে বলবেন না কার জন্য আবার শত্রুতা হবে কার জন্য আল্লাহর জন্য একটা প্রসঙ্গ আমি আপনাকে বলতে চাই রাসূল তাদের তিনজনকে ডেকে পাঠালেন বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন আর বললেন ও আমার সাহাবীরা আমি তোমাদেরকে মাফ করি নাই মাফ করতে পারি নাই কিন্তু আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন এখান থেকে প্রেক্ষাপট আসলো কি শিক্ষা আসলো কি ওই তিনজন সাহাবীর কি নামাজের কোনো অভাব ছিল নাকি আস্তে কই নামাজের কোনো অভাব ছিল দান শব্দের কোনো অভাব ছিল নাকি নবীর মহব্বতের কোনো অভাব ছিল না কোনো কিছুর অভাব ছিল না শুধু গড়িমসি করেছেন একটু অলসতা করেছেন জিহাদের ময়দানে যেতে আমার বন্ধুগণ এখান থেকে শিক্ষা হলো দিন কায়েমের কাজে নিজেকে কখনো গড়িমসি করে পিছে রাখা যাবে না ইসলাহ করে নিতে হবে ওয়াসলাহু নিজেদেরকে সংশোধন করতে হবে নাম্বার তিন হলো আল্লাহর আশ্রয়কে শক্ত করে আঁকড়ে ধরতে হবে ওয়াতাসামু বিল্লাহ ওয়াখলাসু দীনহুম লিল্লাহ নিজেদের দিনকে আল্লাহর জন্য খালেস করতে হবে নাম্বার পাঁচ হলো কি নাম্বার পাঁচ হলো মুমিনের সঙ্গে সামিল হয়ে যেতে হবে আমাদের বন্ধু হবে কাফের মুশরিকরা মুমিন বলেন কাফের মুশরিকরা না মুমিন মুমিন হবে আমার বন্ধু এই পাঁচটা কাজ যদি কোনো বান্দা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ সুন্দর করে বলছেন এমন কাজটা যদি করতে পারো অচিরেই আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেওয়া হবে মুমিনদেরকে বিশাল বড় সম্মানজনক পুরস্কার জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইয়েরা এই যুগেও কিছু মুনাফিক চক্র আছে না নাই আলেমদের রক্ত নিয়ে খেলাধুলা করে এমন কিছু রং বদমাইশ খেলোয়াড় আছে না নাই বলেন আছে না নাই খোদ সৌদি আরবের দিকে তাকান মক্কার ইমাম খুতবা দিচ্ছেন কনসার্টের বিরুদ্ধে খুতবা শেষই হয় নাই ধরা শেষ জেলখানায় ঢুকায় দিয়েছে গোটা পৃথিবীতে মুসলিম দেশে দেশেও জালিম আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে জুলুমের শিকার হয়ে যারা জীবন দিল তারা তো মাজলুম হয়ে চলেই গেলেন হাসতে হাসতেই গেলেন আপনি যাবেন কই আপনি কই যাবেন আপনাকে জালিমের কাতারে যদি আপনি থাকেন আপনার বিচার করার জন্য কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট আসুন আমরা বোঝার চেষ্টা করি জানার চেষ্টা করি আমল করার চেষ্টা করে সেই তৌফিক আমরা আল্লাহর কাছে কামনা করি জোরে বলি আল্লাহুম্মা আমিন আমরা আর সময় বাড়াবো না অনেক রাত হয়েছে আমি এই বছরে আমার মনে হয় আজকের চাইতে লম্বা কথা কোথাও মনে বলিনি মনে হয় এই বছরে এত লম্বা সময় আমি আলোচনা মনে হয় অন্য কোথাও করিনি হয়তো লম্বা সময় কথা বলেছি হয়তো অন্য বছর এই বছর আমি বারোটা কখনো কোথাও ক্রস করিনি যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ এটার জন্য সবচেয়ে বড় দিক হচ্ছে আপনাদের মনোযোগিতা একটা লোকের কোনো ওঠা বসা নাই একদম পিন পতন হয়ে নীরব হয়ে কতগুলো শুনেছেন আল্লাহ তোমার সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো জোরে বলি আল্লাহুম্মা আমিন ফজর হবে তো ইনশাল্লাহ ফজর কাজা হবে না তো আমার মা বোনদেরকে পর্দায় রাখবেন না ইনশাল্লাহ বলেন পর্দায় রাখবো না ইনশাল্লাহ মেয়েদেরকে পর্দায় রাখবেন মেয়েকে অন্য পুরুষের সঙ্গে চলতে দিবেন না পর্দায় থাকাটা ফরজ পর্দায় থাকাটা কি বলেন ফরজ হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহ হুজিবাতুন নার বিস শাহাওয়াত দুনিয়াটা যদিও একটু আরামায়েশের জন্য যদি আপনি বরাদ্দ করেন তাহলে আখেরাতে জান্নাত পাবেন না আর দুনিয়াটা যদি একটু কষ্ট হয়ে যদি আমরা চালাতে পারি আখেরাতটা আমাদের জন্য জান্নাত হয়ে যাবে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো এখন
ঈদগামাত কোনটা ঈদগামাত এটাই কি হ্যাঁ ঈদগামাত আছে আচ্ছা ঈদগামাতের প্রাচীর হয় না এখন না প্রাচীর কি করছেন আপনারা তো দিন হ্যাঁ ঈদগামাত কি নতুন নতুন দুই বছর আচ্ছা ঠিক আছে দুই বছর কি যুবক হয় না শিশু হয় ঈদগামাত বলেন যে শিশু ঈদগামাত এটা বলেন হবে কেমন হতে 20 বছর বয়স হয়েছে তখন হয় না তখন নাই ধরতাম বয়স দুই বছর এখন এই ঈদগামাতের অন্তত এক নম্বর হলো প্রাচীরটা হওয়া দরকার প্রাচীরের দরকার আছে না আছে এই ঈদগামাতে নামাজ পড়েন কারা কারা দেখে হাত তোলেন দেখি কারা কারা ঈদগামাতে নামাজ পড়েন অনেকে তো পড়েন জি আলহামদুলিল্লাহ জি হাত নামা ঈদগামাতের জন্য বাইরের লোক বেশি দেবে না গ্রামের লোক বেশি দেবে দেখেন এখন আস্তে আস্তে কাজে কোন লোক বেশি দেবে গ্রামে তারা না হয় 500,000 সর্বোচ্চ এরকম দিয়ে হতো তারা বিদায় নিল কিন্তু বাকি তো আপনি নামাজ পড়বেন আপনার কাজটা বেশি আপনাকে দিতে হবে তেমন একটু চিন্তা করেন আমার চেয়ারম্যান ভাই তিনি নিজের তরফ থেকে কিছু এবং আরেকটা কি পরিষদ থেকে তিনি 50,000 টাকার একটা অনুদানের ঘোষণা দিয়েছেন জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল কর আচ্ছা এখন সামনে যারা বসে আছেন আমি তো কালেকশন এক্সপার্ট না আমার কালেকশন এক্সপার্ট ছিল আমার আব্দুর রহমান ভাই কই চলে গেছে না উনি চলে গেছে উনি খুব ভালো পারে আমার তো এই দায়িত্ব এই ডিপার্টমেন্টে আমি খুব অচল আমি খুব চাইতে পারি না তো যেহেতু আমি পারি না চাইতে না চেয়ে যেন পেয়ে যাই মানে সাওয়ার যে কৌশল ভাই অমুকে দিলে এত টাকা জান্নাত পার করে দিয়ে দেয় আসে না এরকম আমার আবার এই জান্নাত পার করে দেওয়ার এই অভ্যাসটা আমার নাই বললেই চলে কারণ এই ডিপার্টমেন্টে আমি তো খুব আমার যেতে হয় না আমি জওয়াজ করে শেষ করে ফেলি তো আমরা সবাই দেব জোরে বলি ইনশাআল্লাহ আচ্ছা এখানে আসতে আচ্ছা জি আলহামদুলিল্লাহ একজন মুরব্বী 1,000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে এখন ধানের মন কত করে ধানের মন হ্যাঁ 1100 টাকা জি এই একে কি ধান টান হয় না ধান হয় তো ধানের এলাকা আমরা অন্তত 2 মণ ধানের দাম দেই সবাই মিলে প্রতিজনে যদি আমরা 2 মণ করে ধানের দাম দিই তাহলে তো মাঠ ইনশাল্লাহ হয়ে যাবে আলহামদুলিল্লাহ শফিকুল ভাই আপনি একটু 5 মিল করে দেন এই সকালে আগে দিদি দেন আরো 5,000 টাকা শফিকুল ভাই পারবে না পারবে না ইনশাল্লাহ পারবে কিনা বলেন 5 মিল করে হয়ে যাক এই গ্রামের তো আপনি 5,000 টাকা শফিক ভাই জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করো আব্দুল বারি আপনি আপনি আপনার সঙ্গে বডি সাথে মিলতেছে না চেহারার সাথে আপনি 5 মিল করেন ইনশাল্লাহ যে 5,000 টাকা জোরে বলে মারহাবা আল্লাহ কবুল করো নেক নিয়ত মঞ্জুর করে আব্বা আমাকে মাফ করো মাটির আপনি কি 2,000 টাকার জোট করলেন নাকি আপনারা আপনিও 5,000 যে জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করো নেক নিয়ত মঞ্জুর করে আব্বা আমাকে মাফ করো আচ্ছা আর বাবা মারা গেছে তার রুহের মাগফিরাত আচ্ছা আব্বার রুহের মাগফিরাতের জন্য একজন ভাই দিয়েছেন 500 টাকা আল্লাহ কবুল করো আরেকজন ভাই দিয়েছেন 500 আল্লাহ কবুল করো নেক নিয়ত মঞ্জুর করে আব্বা আমাকে মাফ করো জোরে বলি আমি সবাই বসেন কেউ উঠবো না আমরা মোনাজাতের মধ্য দিয়ে আমরা শেষ করব এবং মাহফিল শেষে তাবারক আছে মাঠের কেশিয়ার উনি হিসাব করে তো ওনার আবার কষ্ট বেশি এই জন্য দিচ্ছেন কম পাঁচ দেন জি উনি রাজি হয়ে গেছে উনি ওভাবে নিয়ে আসতে যদি 5 নিয়ে আসতো তাহলে 10 হয়ে যেত উনি মিল রাখছে জোরে বলে মারহাবা আল্লাহ কবুল করে নেকিত মঞ্জুর করুন আব্বা আমাকে মাফ করুন জি 27% জায়গায় না বাবা তাই আলহামদুলিল্লাহ 27% জায়গা তিনি দান করেছেন তার বাবা বলেন মারহাবা দিয়েছেন বরকতান কিছু টাকা তার কাছে আর কি চাবো জায়গা তো দিয়ে দিস আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল করো জোরে বলি আমিন আর কে আছেন ইনশাআল্লাহ বিশেষ বিশেষ দানগুলো যারা করবেন একটু দ্রুত গতিতে বলে দেন আর চাদরগুলো যাক নাকি ব্যাগ ব্যাগ দিয়ে দেন আমার মাদের ভিতর থেকে ভাইদের ভিতর থেকে যে যা পারি আমরা সব দেব কাকে খুশি করার জন্য বলেন আল্লাহকে খুশি করার জন্য যদি কারো কাছে টাকা না থাকে অন্তত চাদর যাচ্ছে চাদরে একটু হাতটা ছোঁয়া দিয়েন ব্যাগে হাতটা ছোঁয়া দিবেন তা বরকত পাবেন আবার ব্যাগের মধ্যে হাত দিয়েন না যে যা পারি আমরা দেব ইনশাআল্লাহ জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে লা ইলাহা
ও আচ্ছা ও মাহফিলে তাবারক আছে না যে তাবারক আছে আমরা মানে কিছু খাবারের ব্যবস্থা করেছেন কমিটি আসছেন ওয়াজ শুনতে শুনতে তো ক্ষুধাও লাগে তো আমরা মাহফিল কমিটিকে ধন্যবাদ দিচ্ছি তারা যে খাবারের আয়োজন করেছেন এটা বিশাল তাদের একটা পরিশ্রম তারা করেছে আলহামদুলিল্লাহ তো আমরা সবাই মুনাজাতের পর জি আলহামদুলিল্লাহ আরেকজন ভাই দিয়েছেন তার আব্বা আমার জন্য দোয়া আছে 1000 টাকা আল্লাহ কবুল করুন আচ্ছা আর যদি কেউ বাকিতে কিছু ধান আবাদি শস্য যদি কেউ দিতে চান সিমেন্ট অথবা রড অথবা বালু অথবা ইট বিভিন্ন ক্লাস আপনি যে কোনো দান করতে পারেন আল্লাহ তুমি সবার দানকে তুমি আল্লাহ কবুল করো জোরে বলি আল্লাহুম্মা আমিন এক গেরু বালু দিবি একদম এক গেরু বালু কে ইকরামুল ভাই এক গাড়ি ইট দি কি দিতে বলে সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজন কেবলই মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম যেজন করুণার অনুপম উপমা যার মতো মরমি কোথাও আর মিলে না যেজন করুণার অনুপম উপমা যার মতো দরদি কোথাও আর মিলে না ঠিক কি না জীবনের আইনাই আবাদ করে দিতে আর কারব এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত নমাজ পড়ো না নমাজ পড়ো না দেখছেন না জিব্বত কেমন মারছে পড়ো না নমাজ নমাজ পড়বা আচ্ছা আমরা নামা আমরা কি চাদর কি বলে খাবার গুলো কি এখন দোয়ার সঙ্গে সঙ্গে না আচ্ছা আসুন আমরা এখন একটু আল্লাহর কাছে চাবো একটু
শেষের দিকে আমরা একটু ইস্তিগফার করি বলি সবাই বলে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ আমার জীবনে সগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন তাবারকের মতো বিশাল কাজ তো এটা এত কষ্ট করলেন কেমনে আপনি কি খুশি হয়েছেন খাবারে যদি না দিত তাও খুশি তো নাকি আমি তো এটা মনে করি একটা বিশাল লোড এটা এত লোকের জিম্মাদারি অনেক কষ্ট করেছে তারা যাক জি হ্যাঁ বড় বড় জলসা আমি আমি এটাও এই বছর প্রথম পাইলাম মানে এত বড় মাহফিল আচ্ছা লাইনে বসলে ভালো হয় না তাহলে দিতে সুবিধা হবে তাহলে পূব পশ্চিম হয়ে বসুক নাকি এরকম হ্যাঁ মানে এরকম করলে হবে না না থামেন আমার দিকে যেন থাকতে পারেন সবাই হ্যাঁ আমার দিকে হয়ে আপনারা একটু লাইনটা হ্যাঁ পূব পশ্চিম সোজা এরকম করলে ভালো হয় যেন বিতরণে যেন সুবিধা হয় এটা বিতরণের জন্য সুবিধা হয় একটু লাইন হন দেখি এবং বাইরের লোক যারা আছেন যে তারা আমরা কথা না বলি কথা না বলি আধা মিনিটের ভিতরে আমরা লাইনটা কমপ্লিট করে আমরা দোয়ার দিকে যাব আমরা কোনো কথা না বলি জি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীরাত নিঝুমরাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামে দুটি আয়াতকে সামনে রেখে মুনাফিকদের কিছু সিমটম এবং নিফাক থেকে বাঁচার জন্য কি কি আমলগুলো করা দরকার এই বিষয়ে কিছু খণ্ড খণ্ড কথা বলে শেষ সময় এসে তোমার পছন্দের বান্দাগুলোকে নিয়ে দুটি হাত বিক্ষোকের মতো পেতে আছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মা জনম দুঃখিনী মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জনম দুঃখী বাপ যারা